নির্গুণ জমি জীবন জীবিকা প্রকৃতি বাঁচাও মহাসভার পক্ষ থেকে বিবৃতি। আমরা বীরভূম জমি জীবন জীবিকা প্রকৃতি বাঁচাও মহাসভার পক্ষ থেকে একথা ঘোষণা করছি যে গত 13 এপ্রিল 2022 তারিখ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আমাদের নবান্নে ডেলচাপাচাবি কয়লা খনি প্রকল্পের আন্দোলনের সম্পর্কে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে এই আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় আমন্ত্রণ জানার সময় আমাদের কোনো লিখিত আমন্ত্রণ পত্র পাঠানো হয়নি। আমরা মৌখিকভাবে মহাসভার প্রতিনিধি গণেশ কিষ্কর মারফত খবর পেয়ে কয়েকজন কলকাতার নবান্নে গিয়েছিলাম। নবান্নে আলোচনাতে যোগদানের পূর্বে যখন আমরা বারমসিয়া গ্রামে মহাসভার সভাতে আলোচনা শুরু করি, আমাদের সাথে মাননীয় মুখ্যমন্ত্রী আলোচনার কোন মিনিট রেকর্ডস করা হয়েছিল বলে আমরা দেখিনি, আমাদের কোনো কাগজে স্বাক্ষর করানো হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের সভা খুবই বন্ধুত্বপূর্ণভাবে হয়। সভাতে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলেন যে আদিবাসী সমাজের ইচ্ছার বিরুদ্ধে ডেউচাপাচামি এলাকার কোনো জমি অধিগ্রহণ করা হবে না এবং ডেউচাপাচামি কয়লা খনি প্রকল্প কার্যকরী করা হবে না। আমরা আদিবাসী মহাসভার প্রতিনিধিরা মাননীয় মুখ্যমন্ত্রীর এই আশ্বাস পাওয়ার পর আদিবাসী মূল সুলভ সরল মনেই ফিরে এসেছি, কিন্তু সবার পর ফিরে এসে আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করলাম মাননীয় মুখ্যমন্ত্রী যখনই কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তখনই তিনি নবান্নে সাংবাদিক সম্মেলন করে সেই সভা সম্পর্কে সবকিছু ঘোষণা করেন। আমাদের সাথে সভার পর আজ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী কোথাও প্রকাশ্যে ডেউচাপাচামি সম্বন্ধে আমাদের সাথে আলোচনার বিষয়ে এক বর্ণ উচ্চারণ করেননি। যে আদিবাসী সমাজের ইচ্ছার বিরুদ্ধে তিনি কোনো জমি অধিগ্রহণ করবেন না এবং ডেউচাপাচামি কয়লা খনি প্রকল্প চালু করবেন না। আমরা বীরভূম জমি জীবন জীবিকা প্রকৃতি বাঁচাও মহাসভার পক্ষ থেকে দাবি করছি মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা আমাদের সাথে নবান্নে মিটিংয়ে ঘরের মধ্যে বলেন সেই কথা তিনি প্রকাশ্যে ঘোষণা করুন এবং সরকারিভাবে মহাসভাকে লিখিতভাবে আদিবাসীদের সমাজ এবং সংস্কৃতিকে এবং প্রকৃতি ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য ডেউচাপাচামিতে কোনো কয়লা খনি প্রকল্প হবে না তা লিখিতভাবে ঘোষণা করুন। আদিবাসীদের এই আন্দোলনের বিরুদ্ধে রাজ্য সরকারের পক্ষে ঘর থেকে যেভাবে দমন পীড়ন চলছে এবং অন্যায়ভাবে পুলিশ নির্যাতন ও মিথ্যা মামলায় করা হচ্ছে সেগুলোও আমরা মুখ্যমন্ত্রীকে তুলে নিতেও অনুরোধ করেছিলাম। গত 13 এপ্রিল 2022 তুলে নিতেও অনুরোধ করেছিলাম। গত 13 এপ্রিল 2022 নবান্নে সভাতে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলেন সব মামলা তুলে নেওয়া হবে, কিন্তু দুঃখের বিষয় এই যে মিথ্যা মামলা তুলে নেওয়া কোন সরকারি সদিচ্ছা আমরা দেখতে পাচ্ছি না। এই পরিপ্রেক্ষিতে আমরা বীরভূম জমি জীবন জীবিকা প্রকৃতি বাঁচাও মহাসভার পক্ষ থেকে যে শান্তিপূর্ণ আন্দোলন ও অবস্থান চালাচ্ছি তা তুলে দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। মহাসভা দৃঢ়তার সাথে তাদের আন্দোলন এবং অবস্থান চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করছে এবং দাবি করছে। আমাদের সমাজ সংস্কৃতি ও পরিবেশ রক্ষার সাথে ডেউচাপাচামিতে কয়লা খনি প্রকল্প সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং সরকারিভাবে লিখিত সেই সিদ্ধান্ত এই মহাসভাকে দিতে হবে। আমাদের বিরুদ্ধে পুলিশে রিজু করা সমস্ত মিথ্যা মামলা অবিলম্বে তুলে নিতে হবে। বীরভূম জমি জীবন জীবিকা প্রকৃতি বাঁচাও মহাসভা আর আন্দোলনকারী এবং আমাদের সমাজের মানুষের ওপর শাসক দল ও পুলিশের নির্যাতন বন্ধ করতে হবে। খনি প্রকল্প বাতিল করে এলাকার জমি ধ্বংস না করে ডেউচাপাচামি এলাকার মানুষের সার্বিক উন্নয়নের জন্য চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য এবং রাস্তাঘাটের উন্নয়ন সরকারকে সুনিশ্চিত করতে হবে এবং সকলের কাজের ব্যবস্থা করতে হবে। জাহের বঙ্গা সন্তাল চিকি চেপকানা কয়লা কোনি দূর হটো কয়লা কোনি দূর হটো দূর হটো। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, 13 এপ্রিল ডেউচাপাচামিতে যারা মুভমেন্ট করছেন তাদের একটা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে যারা ছিলেন তারা বলেছিলেন যে
যে দেউচা পাঁচামিতে যে শিল্পের কথা বলা হচ্ছে সেটাকে বাতিল করতে হবে এবং সেখানে তাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করতে হবে এরকম একটা তাজরা বলছেন যে আমরা বলেছিলাম কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য বিষয়ে প্রেস মিট করে সব কথা বলেন কিন্তু তাদের সঙ্গে যে বৈঠকটা হয়েছিল বৈঠকে যে তারা দাবিগুলো করেছিলেন সেগুলো নিয়ে তিনি কিন্তু এখনো কিছু বলছেন না এটা তারা খুব অবাকই হচ্ছেন তারা যে ধরনের দাবিগুলো করেছিলেন সেই দাবিগুলোর পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই বলছেন না এবং তিনি বলেছেন যে ইচ্ছার বিরুদ্ধে জমি নেওয়া হবে না তাদেরকে বলেছেন কিন্তু কোথাও লিখিত কাগজপত্র কিছু করা হয়নি যেটা বললেন ওনারা কিন্তু এই যে ইচ্ছার বিরুদ্ধে জমি নেওয়া হবে না ইত্যাদি কথা যে তিনি বলেছিলেন বইটাকে সেই সম্পর্কে কোথাও কোনো মন্তব্য করছে না প্রকাশ্যে মানে একবার অন ক্যামেরা বা মিডিয়াতে তাই জন্য কোথাও তাদের একটা সন্দেহ যে যে বৈঠকটা হয়েছে তাহলে কি সেই বৈঠক অনুযায়ী চলছেন না বা চলবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা একটা প্রশ্ন এবং সেই জন্যই তারা একবার একটা ভিডিও বার্তা দিয়েছেন দর্শক আমি অনেকটা লম্বা ভিডিও বার্তা আপনাদের যা শোনালাম তাদের কি বক্তব্য পাশাপাশি যেটা যেটা তারা বলছিলেন যে আমার সঙ্গে কথা হয়েছিল যেসব মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের নামে আসলে তারা মুভমেন্ট করছেন অভিযোগ যে তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে তাদেরকে তাদের মুভমেন্টকে দমন করার জন্য তো মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা কথা বলেছিলেন বলা হয়েছিল যে সমস্ত মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই মামলাগুলোকে প্রত্যাহার করে নিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন যে হ্যাঁ প্রত্যাহার করে নেওয়া হবে কিন্তু এখনও পর্যন্ত তার কোনো লক্ষণ তারা দেখতে পাচ্ছেন না মানে প্রত্যাহারের কোনো লক্ষণ তারা দেখতে পাচ্ছেন না এটাও তাদের কাছে খুবই আশ্চর্যের মনে হয়েছে এবং সেই জন্যই তারা কিন্তু এইভাবে কথাটা বলছেন এখন দর্শক এক্ষেত্রে আমার একটা বলার রয়েছে যে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে যে দাবিটা তারা করছেন এবং মুখ্যমন্ত্রী নাকি বলেছিলেন তাদের কথা অনুযায়ী যে হ্যাঁ মামলাগুলো প্রত্যাহার করে নেওয়া হবে এখান থেকে তো প্রশ্ন তার মানে তাহলে তো মিথ্যা মামলা দেওয়া হয়েছিল মিথ্যা মামলা দিয়ে মানুষের আন্দোলনকে দমন করা এই যে একটা প্রয়াস শাসক দলের তাদের কথা অনুযায়ী যেটা বুঝতে পারছি মিথ্যা মামলা এবং মুখ্যমন্ত্রীর যে আশ্বাস এটা সত্যি খুব অবাক করে যে কাউকে দমাতে গেলে মানে কাউকে মানে নিয়ন্ত্রণ আনতে গেলে চলো মিথ্যা মামলা দিয়ে দাও মিথ্যা কেস দিয়ে দাও তাহলে এই কেসের ভয়ে তাদের আন্দোলন শেষ হয়ে যাবে তারা তখন একেবারে মাথা নত করে ফেলবে এই যে একটা প্রয়াস শাসকের বিরুদ্ধে যে অভিযোগটা এবং দেউচা পাঁচামির যারা মুভমেন্ট করছেন তারাও কিন্তু একই কথা বলছেন আমি জানা দর্শক ওদের কথা অনুযায়ী যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে প্রত্যাহার করে নেবে কিন্তু প্রশ্ন আমার থেকেই যায় যে তাহলে দেওয়াটাই বা কেন হয়েছিল দর্শক এটুকু বুঝছি যে দেউচা পাঁচামি যে শিল্প যেটা অনেক কথায় বলেন অনেক গর্বের সঙ্গে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিরাট শিল্প শিল্পায়ন হবে কিন্তু এটুকু বুঝছি যে সেই শিল্পায়ন কিন্তু এখন বিষ বাহু জলে আমি জানি না হয়তো কোথাও কোথাও টের পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সিঙ্গুরে কী সর্বনাশটা তাহলে আমরা করেছিলাম এখন হয়তো বলছেন যে হ্যাঁ শিল্প করা উচিত ইত্যাদি কিন্তু সিঙ্গুরে যখন শিল্প করার জন্য তৎকালীন সরকার চেষ্টা করেছিল তখন তার ভূমিকা কী ছিল টাটাকে বাংলা ছেড়ে পালাতে হয়েছিল দর্শক গুজরাটে চলে যেতে হয়েছিল প্রজেক্ট করতে দেওয়া হয়নি এখনও কিন্তু সিঙ্গুরের মানুষ অনেকেই তারা পস্তান যে কী ভুলটা হয়েছে সেই সময় তাদের মধ্যে অনেকে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে সামিল হয়েছিলেন তার মুভমেন্টে সামিল হয়েছিল তারাও এখন ওনাকে বলছেন যে কী ভুলটা করেছি টাটাকে এলাকা থেকে তাড়িয়ে ভেবেছিলাম যে অনেক কিছুই হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এলেন কিন্তু তারপরেও হলো কই শিল্প কোথায় কিছুই তো হচ্ছে না শুধু শুনছি যে ঋণের বোঝা বাড়ছে কিন্তু শিল্পায়ন বড় শিল্প কোথায় দর্শক এটা যে সিঙ্গুরে যে টাটা দিয়ে চলে যাওয়াটা এখন শুনছি মাছের ভেড়ি ভেড়ি হচ্ছে খবর আসছে এটা তো তাদের মুভমেন্টের জড়িত টাটারা তো কাজটা করতে পারলো না তারা একেবারে স্ট্রাকচার তৈরি করার কাজটা শুরু করে দিয়েছিল তারপরেও কিন্তু কারখানাটা চালু করা যায়নি টাটাদের এখান থেকে একেবারে বাই বাই করে চলে যেতে হয়েছিল কারণ একটাই যে তাদের যে মুভমেন্ট আজকে হয়তো কোথাও টের পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মুভমেন্ট হয়েছিল সিঙ্গুরে কার্যত একই কায়দাতেই তো এখন দেউচা পাঁচামিতে মুভমেন্ট হচ্ছে ফলে তিনিই বা কী করে উত্তরটা দেবেন তিনি সিঙ্গুরের ক্ষেত্রে বলেছিলেন যে ইচ্ছার বিরুদ্ধে জমি নেওয়া যাবে না অনিচ্ছুক জমি মানে কৃষকদের চাষিদের জমি ফিরিয়ে দিতে হবে সেখানে এত মানুষ যদি অনিচ্ছা প্রকাশ করেন জমি দিতে তাহলে সেখানে শিল্পায়ন শিল্প কী করে করবেন প্রশ্ন তো তার কাছেই ঘুরে ঘুরে আসবে দর্শক এখন দেখা যাক যারা মুভমেন্ট করছেন তাদের যারা বক্তব্য যে আমরা এই মুভমেন্ট থেকে সরছি না দেউচা পাঁচামি যে শিল্পের কথা বলা হচ্ছে সেটাকে বাতিল করতে হবে তাদের আন্দোলন জারি থাকবে মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন সেই কথা অনুযায়ী তাকে চলতে হবে ইচ্ছার বিরুদ্ধে জমি নেওয়া যাবে না মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে নাহলে কিন্তু আমাদের
আন্দোলন এইভাবে কিন্তু জারি থাকবে। দেখতে পাচ্ছেন দর্শক, আন্দোলনের যে ধরন সব একেবারে লাঠি টাঠি নিয়ে রয়েছে, এই হচ্ছে অবস্থা দর্শক। দর্শক কি বলবেন নিশ্চয়ই এই সম্পর্কে আপনাদের মতামত থাকতে পারে, অবশ্যই কমেন্ট করবেন কোন বাক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।